आज क्लास सिक्सर ग्रुप बी क्लास सिक्सर ग्रुप बी स्लट वन जार गूगल मीटर क्लसटा है शनिवार दिन 12:55 থেকে 1:25 মিনিট পর্যন্ত আজকে তার সেই ভিডিওটা আপলোড করে দেওয়া হচ্ছে তোমরা দেখে নিয়ে শনিবার দিন ওই সময় তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসটা করবে আজকে যেটা পড়া হবে সেটা হচ্ছে তৃতীয় विज्ञान नैचरल साइंस तृतीय अध्याय नम्बर 3 मौलिक यौगिक और मिश्र पदार्थ मौलिक यौगिक और मिश्र पदार्थ मध्य चारपाशे जे जिनिसगुलो देखते पाई सेगुलोके आमरा साधारण भावे वस्तु बोली कि बोल्लाम आमादेर चारपाशे आमरा যে জিনিসগুলোকে দেখতে পাই সেগুলোকে আমরা সাধারণভাবে বস্তু বলি আবার ওই বস্তুর মধ্যে যে উপাদান আছে তা হলো পদার্থ তাহলে পদার্থ কি হলো ওই যে বস্তুগুলোর কথা বলা হলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে যে উপাদান আছে সেই উপাদানটা হলো পদার্থ আমাদের রোজকারে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি সেই রোজকারের কিছু জিনিসের কথা মনে করো কেন মনে করব এই মনে করা থেকেই তুমি জানতে পারবে মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ সম্পর্কে সম্যক ধারণা সেই লোহার জিনিস যে জিনিসগুলো মনে করতে হবে তার মধ্যে প্রথমে যদি আমরা দেখি লোহার আলমারি লোহা দিয়ে তৈরি প্লাস্টিক মগ বালতি প্লাস্টিক দিয়ে তৈরি তাহলে লোহা প্লাস্টিক এগুলো যেমন কঠিন পদার্থ লোহা প্লাস্টিক এগুলো যেমন কঠিন পদার্থ তেমনি আমাদের চারপাশে বা আমরা আমাদের পানি হিসেবে জল ব্যবহার করি সর্ষের তেল ব্যবহার করি কিংবা কাশির সিরাপ ব্যবহার করি সেগুলো আবার তরল পদার্থ তাহলে প্রথমে কি বললাম প্রথমে বললাম কঠিন পদার্থ তারপরে বললাম কি তারপরে বললাম তরল পদার্থ এবার বায়ুতে চলে আসি বায়ুতে যেমন বিভিন্ন গ্যাসীয় উপাদান মিশে আছে তেমনি ধূপের ধোঁয়া বা গাড়ির ধোঁয়াতে বিভিন্ন গ্যাসের সঙ্গে মিশে থাকা একটা প্রথম কঠিন অবস্থাতে ধরা হয় দেখা যাচ্ছে পদার্থের অবস্থার নানা পদার্থের অবস্থার নানা ধরনের হতে পারে কি বললাম পদার্থের অবস্থার নানা ধরনের অবস্থা বা নানা ধরনের পদার্থ হতে পারে যেমন কঠিন পদার্থ হতে পারে তরল পদার্থ হতে পারে আবার মিশ্র পদার্থ হতে পারে এইবার আমরা এই পদার্থগুলোকে পৃথক করব কিভাবে বা পৃথক করার পদ্ধতি এখানে যেটা উল্লেখ করা আছে সেটা তোমাদের করে দেখার জন্য বলা আছে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই এক্সপেরিমেন্টগুলো করবে এখানে কি বলছে যে এক টুকরো বা একটা টাকার দু টাকার যে এখন বাজারে কয়েন আছে 10 টাকারও কয়েন আছে সেই কয়েনগুলো এসে যখন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘরের মধ্যে ঢোকে, অর্থাৎ অর্থাৎ যে যে অর্থবহ যে অর্থবহ ব্যাপারটা এখানে পরিষ্কার করা দরকার, সেটা হল যে একটা লোহা মাটিতে ফেললে যে আওয়াজ হয়, একটা কাঠের টুকরো ফেললে সেই আওয়াজটা কিন্তু একটু পাল্টে যেতে পারে। এখানে আমি তোমাদের একটু উল্লেখ করি যে বায়ুতে যেমন বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে, তেমনি ধোঁয়া ধূপের বিভিন্ন সময় গাড়ির ধোঁয়াতে বিভিন্ন গ্যাসের সঙ্গে সঙ্গে আছে বিভিন্ণ কঠিন কণা। লোকে দেখা যাচ্ছে পদার্থের অবস্থার নানা পরিবর্তন হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় হতে পারে, কিন্তু সব কঠিন পদার্থ কি একই রকম? সব কঠিন পদার্থই কি একই ধরনের? এখন আমরা দেখব যে এই যে সব কঠিন পদার্থ কি একই রকম তা না বলে আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করি, বা ফলাফলের ভিত্তিতে 78/1, 78 এই ধরনের মাসে আমি বসে করলাম। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টে যে একটা টাকা ঢুকেছে বন্ধন ব্যাংকে, কি দেখব যে 2-1 টাকার কয়েন যদি তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে দেখা যাচ্ছে যে পদার্থের অবস্থার নানান পরিবর্তন চলতে থাকে। দেখো কিরকম পদার্থ, বিভিন্ন পদার্থের কথা এখানে কিরকম কিরকম বলা আছে, কঠিন পদার্থের কথা বলা আছে, তরল পদার্থের কথা বলা আছে, আবার গ্যাসীয় পদার্থের কথা বলা আছে। এবার একটু তুমি যে বলছো পদার্থগুলোর মধ্যে যে উপাদানগত পার্থক্য থাকে, সেই উপাদানগত পার্থক্যর জন্যে আমি এবার আলাদা আলাদা করে কিছু বিশেষ মহারাজের কথার উল্লেখ করব, কারণ যেটা আমার কি জানালো যে পদার্থের অবস্থা নানা ধরনের পরিবর্তন হতে পারে, কঠিন তরল গ্যাসীয়, কিন্তু সব কঠিন পদার্থই কি একই রকমের হয়? দেখো একটা টাকার বা 2 টাকার কয়েন যদি তুমি হাত থেকে সিমেন্টের উপর মেঝেতে ফেলো, তাহলে কেমন শক্ত একটা শব্দ শুনতে পাবে, কিন্তু এক এটাকে যদি কাঠকয়েল দিয়ে তিনটে আলাদা করে নিয়ে কাঠকয়লা দিয়ে একই জায়গায় ফেলে রাখো, তাহলে দেখা যাবে যে কেমন শক্ত হয়, কেমন জব্দ হয়। বাতের হাত থেকে স্টলের হাত থেকে
পাড়ার পত্র দুই মাসে আবার অধিকারী আবার আকৃতি আবার আকৃতির কিছুটা আকৃতির প্রয়োজন আছে। এই এই যে আকৃতির প্রয়োজন, এই আকৃতি সাধারণভাবে কোনো না কোনোভাবে আকৃতি কী দিকে পরিবর্তন দেখতে পাওয়া যায়। কথা বললে কথা প্রসঙ্গে বলা যায় যে গোপাল ব্যানার্জি তাদের পরিবর্তনের ফলে কাঠকয়লা অনেক সময় ফালতু মেটাবলিক ওয়াটার এই মেটাবলিক ওয়াটারটা কি? মেটাবলিক ওয়াটারটা হলো যে সিমেন্টের মেঝেতে কেমন শুকতে পারছে, একটা তামার পয়সা ফেললে বা একটা যেটা মসৃণ রয় এমন কাঠ কয়লা ফেললে দুটো সম্পূর্ণ আলাদাভাবে তার রেকর্ডটা ঠিক আছে। তাহলে আমি দেখব যে কেমন করে শুনতে পাবো এই এক টুকরো কাঠ কয়লা পায় বললাম যে হাত থেকে পড়ার পর কয়েনের যে ছড়িয়ে পড়া আওয়াজ হওয়া সেই পরিবর্তনটা কি দেখবে? এই পরিবর্তনটা হলো কাঠ কয়লা ফেললে আকার আয়তনের পরিবর্তন কি হয়? আয়তনের পরিবর্তন খানিকটা হলেও কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে টিকিট কাটা ছাড়া আগে যে কোনো স্টেশনে তোমার কী বলবো যে কাঠকয়লা মাটিতে ফেলে রাখার জন্যে কিন্তু কোনো আওয়াজ হলো না। ফেরত কয়েনটা তুমি যেই মুহূর্তে মাটির সিমেন্টের কংক্রিটের দেওয়ার উপরে ফেললে তখন কী দেখা গেল যে আওয়াজ হলো। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো আরেকটু লিখতে হবে। সেটা কী হলো যে আকড়াচির পরিবর্তন দেখতে গেলে আমরা প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের এই চার্টটা ফিল আপ করতে হবে, যে চার্টের মধ্যে দেওয়া আছে কী করা হলো এবং কী দেখলে ও কেমন শব্দ শুনলে। দু নম্বর চেষ্টাতে যখন কাঠকয়লার টুকরো ফেলা হচ্ছে তখন কি হচ্ছে? তখন বলছে যে কোন এই রকম যাদের বাঁকানো যায়, মানে আমি সেই যে ধরো তোমার কী বলি যে কাঠকয়লা মাটিতে পড়লো আওয়াজ হলো না, কিন্তু একটা কয়েন মাটিতে ফেললে টুক করে বা বেশ কিছু অক্সিজেনের আদান প্রদানের জন্যে কী করতে হবে, বাইরে কী পরিমাণ পদার্থ আছে সে সম্পর্কে একটা আইডিয়া তুমি আমার কাছে দিয়ে দাও। তাহলে আমি তিনটে যে
পরিবর্তনের কথা বলা আছে, অবস্থার কথা বলা আছে, গ্যাসীয় অবস্থা, এনএফটি অবস্থা, গ্যাসীয় অবস্থা, এনএফটি অবস্থা, আর একটা সেভিংস অ্যাকাউন্ট দেখো। এই যে আমরা দেখলাম যে ঠিক আছে, আমরা তাহলে শোনো এই এই কলামটার মধ্যে দেখো লিখেছো কিনা দেখে দেখবো আমি, লিখে দিতে পারলে